খুবই খুবই ভালো সম্পর্ক ছিল আমার মান্নার সাথে, এবং মান্না ভাইয়ের সাথে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে যে এই লোকটা ফিল্ম ছাড়া কিছু বুঝতো না। মত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, এইটা বললাম। বলার পরে বললে যে সুরটা কীরকম হবে, তখন আমি ওই টেবিল বাজায় 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 সুরটাকে শোনালাম। তো তখন সিদ্ধান্ত হইলো যে এইটা একটা বোল্ড গলা লাগবে। আমি বললাম যে হ্যাঁ, এইটা বোল্ড গলা যদি হয় আমরা আসিফকে দিয়ে গানটা গাইতে পারি। তখন চ্যানেল আই থেকেও বললেন যে হ্যাঁ, আসিফ হলে খুবই ভালো হয়। সৈয়দুল ইসলাম কখনো বললেন যে হ্যাঁ, ওর তো গান কখনো করি নাই, চলেন আমরা ওর গান ওকে দিয়ে গাই গানটা। তো এইভাবেই গানটা তৈরি হচ্ছে। এবং সবচেয়ে মজার কথা, আসিফের গান কিন্তু আমিও কখনো করি নাই তখন। সবচেয়ে মজার কথা যে আমি যেরকমটা যেরকমটা চেয়েছিলাম, আসিফ সেই চাওয়ার চাইতে 50 গুণ ভালো আমাকে করে দিয়েছে। মান্না ভাইকে নিয়ে কখনো কি ভাবেননি লেখালেখির ক্ষেত্রে? মান্না ভাইকে নিয়ে ভাবিনি, মান্নার সাথে আমার খুব ভালো এক ধরনের বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব ছিল মানে রাত্রি একটার সময় ফোন, আমি বলি আপনি কই? আমি বলি ভাই আমি তো বাসায় ঢুকছি। কই ঢুকেন না, ঢুকেন না, ঢুকেন না, আপনি একটু মগবাজারে এসে দাঁড়ান। মগবাজারে এসে দাঁড়ালাম, তার একটা লাল গাড়ি ছিল, ওই লাল গাড়িটা উনি নিজেই চালায়। বলে ওঠে, উঠলাম। উঠে করলো কি, সোজা চলে গেলো সোনারগাঁও হোটেলে। সোনারগাঁও হোটেলে আমাকে বললো আপনি এখানেই বসেন। আমি বসলাম। উপরে যেয়ে কী কী করলো, 40 মিনিট পর ফেরত এলো। ফেরত দিয়ে সোজা চলে গেলাম আমরা উত্তরায়। উত্তরায় কোথায়, সত্যদার ছেলে অর্থাৎ ইমন শাহ, ইমন শাহর বাড়িতে। ওই ইমন শাহ বাড়িতেই তখন স্টুডিও স্টুডিও সব করেছে। আমি বললাম এখানে কী? বলছে এখানে গান লিখবেন এখন, আমার ছবির গান আপনারা পাইতেছি না, আপনি এত ব্যস্ত থাকেন ক্যাসেট ট্যাসেট নিয়ে, আপনারা পাচ্ছি না, আপনি পাইছি, আমি এটা নিজের ছবি, নিজের নামে ছবি বানাচ্ছি, মান্না ভাই এই ছবির গান আপনাকে লিখতে হবে। তো ওইখানে বসে আমরা গান লিখলাম, নিজেরই খাবার টাবার নিয়ে আসছে সোনারগাঁও হোটেল থেকে, সেগুলো খেলাম। রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত গান টান করলাম, উনি আবার আমাকে বাসায় পৌঁছে দিলেন। খুবই খুবই ভালো সম্পর্ক ছিল আমার মান্নার সাথে, এবং মান্না ভাইয়ের সাথে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে যে এই লোকটা ফিল্ম ছাড়া কিছু বুঝতো না। আর এই জিনিসটা দেখেছি জসিম ভাইয়ের মধ্যে, যে উনি চলচ্চিত্র ছাড়া উনি আর কোনো বিষয়ে কথাই বলতে চান না। ঠিক সেই রকম আরেকজন মানুষ মান্না, ফিল্ম ছাড়া তার স্বপ্ন, ধ্যান, জ্ঞান সব চলচ্চিত্র কেন্দ্রিক, যে কারণে মান্না আজকে মান্না হতে পেরেছে। আসলে কেউ কিছু হতে চাইলে তার একটু একাগ্রতা দরকার হয়, নিষ্ঠা চেষ্টা এগুলো খুবই দরকার হয়, যেটা মান্নার মধ্যে ছিল। মান্নাকে আমরা অকালে হারিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে। এমনিতে এই যে প্রশ্ন করতে চাই, আসলে উত্তরটা দেওয়াটা খুব কঠিন, তারপরও আপনার কাছে শুনতে চাই, যেহেতু কিংবদন্তি আপনি, যে এ যাবৎ যত চিত্রনায়কের মুখ ঠোঁট মিলানো গান আপনি লিখেছেন, সবচেয়ে ভালো লেগেছে কার গান? এটা একটু কঠিন কথাই বলে শুরুতেই বলে দিয়েছি, এইটা একটু কঠিন কথাই, কারণ আমি কিন্তু ওই যে কার গান কার ঠোঁট মিলানো ভালো লেগেছে এইটা কখনো চিন্তা করিনি। তবে শাবানা আপার ঠোঁট মেলানোটা ভালো লাগে, শাবানা আপার ঠোঁট মেলানোটা ভালো লাগে, উনি একদম নিখুঁত করে গাওয়ার চেষ্টা করে। ভাবকানা মনে হয় কি শিল্পীই গাচ্ছে, এরকম মনে হয়। তো শাবানা আপা ভালো লাগে, সৈলডানাটাও ভালো লাগে আমার। সৈলডানা ভাইয়ের ছবির গান আমি নিয়মিত লিখতাম, তার আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা বিষয়ে আপনার একটা অনবদ্য সৃষ্টি গান, দেশাত্মবোধক গান সবুজের বুকে লাল, সে তো উড়বে চিরকাল, আসিফ আকবর ভাই এটা গিয়েছিলেন। এই গানটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, সেটা হচ্ছে যে মানুষের আগ্রহটা বেশি। তো গানটা কিভাবে সৃষ্টি করলেন আসিফ ভাই, বা কিভাবে এই গানটা গাইলো? এইটা এইটা হয়েছিল কি, যে ওই ছবিতে বলতে গেলে যে দুজন নায়ক ছিল, মাহফুজ আর নতুন একটা ছেলে। তো মাহফুজের কণ্ঠে আমরা চেয়েছিলাম যে আসিফের কণ্ঠটাকে ইউজ করব। তো সেই সময় আমরা একটা গান বানাতে হবে, ছবির নাম ছিল লাল সবুজ, লাল সবুজ ছবির নাম ছিল লাল সবুজ।
সেই লাল সবুজের মধ্যে আমরা যখন গানটা বানালাম, আমাকে শহীদুল ইসলাম খোকন সিচুয়েশনটা বললেন, এই এক অদ্ভুত মানুষ শহীদুল ইসলাম খোকন। উনি যখন বলতেন না, উনি অনর্গল কথা বলে যেতে পারতেন, আর মানে হেল্প যে করতে পারতেন, মিল্টন ভাই আপনি এরকম গান লেখেন, আচ্ছা এরকম যদি না হয় তো এরকম লিখবেন, এরকম না হলে এরকম লিখতে পারেন, আচ্ছা ওইটা পছন্দ না হলে আপনি এরকম লিখতে পারেন, আমি যেটা বলছি সেটাই আপনাকে শুনতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো লেখেন, এরকম বলতো। তো আমাকে বললো যে হঠাৎ করে শহীদুল ইসলাম খোকন বলে, মিল্টন ভাই একটু চলেন চ্যানেল আইতে যাবো। তো চ্যানেল আইতে যাবো, চলেন। আমরা গেলাম চ্যানেল আইতে, চ্যানেল আই তখন ছিল হচ্ছে ইয়েতে, এই শান্তিনগর, শান্তিনগর না সিদ্ধেশ্বরী, ওখানে গেলাম। তো ওখানে গেলে পরে ওনা মানে ইবনি হাসান ভাই ছিলেন, ওনাকে বললেন যে আমরা তো কাজ শুরু করে দিচ্ছি আপনার ছবির, হ্যাঁ মিল্টন ভাই বলেন যে কী গান বানিয়েছেন বলেন। আমাকে কিন্তু যেতে যেতে বলেছে যে একটা গানের মুখটুক শুনেন আপনি, যে দেশাত্মবোধকে একটা গানের মুখটুক শুনেন, এইরকম এরকম হতে পারে আর কি। তো আমি ওইটুকু চিন্তা করে করে কিন্তু মাথায় চিন্তা করতে করতেই গেছি। গিয়ে যাওয়ার পর ওইখানে গেলাম, যখন আমাকে বললে যে আচ্ছা দেখি শোনান দেখি কী লিখেছেন, তো তখন আমি বললাম ওত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, এইটা বললাম। বলার পরে বললে যে সুরটা কীরকম হবে, তখন আমি ওই টেবিল বাজায় 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 সুরটাকে শোনালাম। তো তখন সিদ্ধান্ত হইলো যে এইটা একটা বোল্ড গলা লাগবে। আমি বললাম যে হ্যাঁ, এইটা বোল্ড গলা যদি হয় আমরা আসিফকে দিয়ে গানটা গাইতে পারি। তখন চ্যানেল আই থেকেও বলেছে হ্যাঁ আসিফ হলে খুবই ভালো হয়। শহীদুল ইসলাম কখনো বললেন যে হ্যাঁ ওর তো গান কখনো করি নাই, চলেন আমরা ওর গান ওকে দিয়ে গাই গানটা। তো এইভাবেই গানটা তৈরি হচ্ছে। এবং সবচেয়ে মজার কথা, আসিফের গান কিন্তু আমিও কখনো করি নাই তখন, ওই প্রথম গান। আর শহীদুল ইসলাম খোকনেরও আসিফকে নিয়ে কাজ করা প্রথম, আমারও আসিফের সাথে কাজ করা প্রথম। এবং সবচেয়ে মজার কথা যে আমি যেরকমটা যেরকমটা চেয়েছিলাম, আসিফ সেই চাওয়ার চাইতে 50 গুণ ভালো আমাকে করে দিয়েছে। আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। মানে গানটা যখন শুনি তখন আমার মনে হয় এটা কি আমি বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম এই কথাটা আমি আর বিশ্বাস করি না। কিন্তু যখন আসিফ গিয়েছে তখন মনে হয় যে গানটা আসলে খুবই চমৎকার গান হয়েছে এবং এই গানটার গীতিকার সুরকার আমি, এটুকু ভাবতে আমার ভালো লাগে আর কি। এইভাবে গানটা তৈরি হয়েছে। পরবর্তী সময় আসিফ ভাইয়ের সাথে তার অনেক কাজ করেছে, আরও কাজ করেছে। কেমন আসিফ ভাইয়ের কাজ বা সৃষ্টি অথবা আসিফের কণ্ঠস্বর নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এটা পুরুষের কণ্ঠ, দরাজ গলার একটা কণ্ঠ। প্রতিবাদী গানগুলো অদ্ভুত অদ্ভুত সুন্দর হয়। তো ভক্ত মানুষ, আসিফেরও ভক্ত আমি, ব্যক্তি মানুষ আসিফ অনেক বড় মাপের একজন মানুষ, অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু আমরা আঁচ করি, যারা কাছে থাকি তারা বুঝি যে অনেক বড় মাপের একজন মানুষ। আর রেসপেক্ট কাকে বলে আমি তাকে দেখেছি, যে ছোট বড় সবাইকে কীভাবে রেসপেক্ট করতে হয়, কোন কায়দায় রেসপেক্ট করতে হয় সে সম্পূর্ণটা জানে। একটা শিক্ষিত ছেলে, একটা ভালো পরিবার থেকে এসছে, ওর কথাবার্তা আচার আচরণে সেটা আমরা অনুভব করি। আচ্ছা, আমি অনেকেই বলে থাকেন যে আসলে ফিল্মে মানে চলচ্চিত্রে তাকে একটু কম ব্যবহার করা হয়েছে। কম ব্যবহার করার হয়েছে কারণ কি, যে ওর যে মোটা কণ্ঠ, ওর যে সুন্দর কণ্ঠ, ওই যদি এখন ওইখানে নায়ক যদি নতুন একটা ছেলে হয় তখন আর মিলতে চায় না, মনে হয় কি এটা তো আসিফ গাচ্ছে, ও গাচ্ছে না, গল্প থেকে বেরিয়ে আসে। এইসব কারণে একটু সিনিয়র আর্টিস্ট টার্টিস্ট হলে ভালো লাগে আর কি, ওকে দিয়ে গান গাইতে ভালো লাগে, কণ্ঠে তার গান ভালো লাগে আর কি। হ্যাঁ আচ্ছা।